আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জঙ্গ সংগঠন ছাত্র সংগঠন সেই সংগঠনগুলোর মধ্যে স্বাধীনতার পূর্বে ছাত্র ইউনিয়নের যে রাজনীতি ছিল সেটি রীতিমতো কিংবদন্তি হয়ে আছে এর বাইরে স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের দাপট এবং স্বাধীনতা পূর্ব সময় বিশেষ করে ছেষট্টি সনে সাতষট্টি সনে আটষট্টি কিংবা উনসত্তর এই সময়টিতে ছাত্রলীগের যে গৌরবোজ্জ্বল ভূমিকা তা কিন্তু এক বাক্যে সবাই স্বীকার করেন আবার পরবর্তীতে স্বাধীনতার পর পরপর ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড যথেষ্টভাবে সমালোচিত হয়েছে এবং যেভাবে তারা বঙ্গবন্ধুর শাসন আমলে দ্বিধা বিভক্ত হয়েছে মারামারি করেছে কাটাকাটি করেছে এবং যেভাবে তারা বিভক্ত হয়ে পড়েছিল এবং তাদের বাড়াবাড়ি করার কারণেই যেভাবে যাসুদের উৎপত্তি হয়েছিল এবং পুরো পরিস্থিতি যেভাবে বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যা কিনা শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যে পতন এবং পঁচাত্তরের যে নির্মম হত্যাকাণ্ড সেটির দিকে মূলত ধাবিত হয়েছিল তো সেই ছাত্রলীগ আবার আশির দশকে সে ঘুরে দাঁড়ায় তারা রাজপথে আন্দোলন করেছে এবং সেই সময়টিতে তাদের যে বিভিন্ন ভূমিকা এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা রয়েছে এবং প্রশংসাও রয়েছে তার সঙ্গে সঙ্গে সমালোচনা রয়েছে একইভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর অর্থাৎ বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের যে ছাত্র সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সংগঠন ছাত্রদল এটির যে গৌরবোজ্জ্বল ভূমিকা এটির যে তারুণ্য এটি হচ্ছে ইতিহাস এবং এটির মধ্যে যে এক ধরনের যাকে বলা হয় হিরোইজম ছিল বা এখনও আছে এর সঙ্গে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর তুলনাই করা যাবে না তো ছাত্রদল যখন প্রতিষ্ঠিত হলো তখন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্র দলের কমিটিগুলো হচ্ছিল তখন সেখানে যেভাবে তারুণ্যের সমাবেশ ঘটেছিল যেভাবে মেধাবীদের সেখানে সন্নিবেশ ঘটেছিল এবং সাহসী সাহসিকতার যে নজির ছাত্রদল বিভিন্ন সময় স্থাপন করেছে বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের সময় ওই ঐতিহ্য ওই আর বাংলাদেশের অন্য কোনো সংগঠনের নেই অর্থাৎ বিরোধী আন্দোলন কিংবা উনসত্তরের গণ অভ্যুত্থান কিংবা স্বাধীনতা উত্তর ছাত্রলীগের যে গৌরবজ্জ্বল ভূমিকা ঠিক সেই সময় ছাত্রলীগকে কেন্দ্র করে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার চাইতে অনেক অনেক বেশি গৌরব এবং আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছিল ছাত্রদল যখন এরশাদ বিরোধী আন্দোলনে তারা রাজপথে ছিল এক সময় ছাত্রদলের যে সকল নেতা ছিলেন নাম করা নেতা ছিলেন তাদের যে আকর্ষণ ছিল তাদের মধ্যে যে নায়ক সুলভ আকর্ষণ ছিল তার সঙ্গে চলচ্চিত্রের কোনো নায়কের তুলনা করা যায় না যেমন আমরা তুফায়েল আহমেদকে উনসত্তরের গণভ্যুত্থানের মহানায়ক বলি গণভ্যুত্থানের কারণে কিন্তু ছাত্র রাজনীতিতে যদি তুফায়েল আহমেদের পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি সনের যে ভূমিকা যদি গণ না হতো তাহলে কোনো অবস্থাতেই নিরু বাবলু কিংবা সুদুজ্জামান রিপন শামসুজ্জামান দুদু এই সমস্ত মানুষ আমানুল্লাহ আমান বা খায়রুল কবির খোকন ওনাদের যে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল আশির দশকে বা তাদেরকে কেন্দ্র করে সাধারণ ছাত্রদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে যে ধরনের এক ধরনের আবেগ এবং অনুভূতি কাজ করেছিল এটির সঙ্গে আর অন্য কোনো কিছুর তুলনা করা যাবে না আমি যেহেতু আশির দর্শকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং ছাত্রলীগের একজন অত্যন্ত অ্যাক্টিভ কর্মী ছিলাম এবং ছাত্রলীগের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন তাদের সকলের সঙ্গে আমার সক্ষতা ছিল সেই সময়টাতে কিন্তু তারপরও আমি বলছি যে ওই সময়টিতে সুলতান মোহাম্মদ মনসুর তার একটা আলাদা ব্যক্তিত্ব ছিল কিন্তু হাবিবুর রহমান হাবিবের একটা আলাদা পরিচিতি ছিল কিন্তু ছাত্র যে আকর্ষণ ছিল তাদের যে দাপট ছিল তাদের যে তারুণ্য ছিল তাদের যে ক্ষমতা ছিল এর সঙ্গে আসলে ছাত্র ছাত্রলীগের যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের সেই তারুণ্যের কোনো তুলনাই করা যেতে পারে না এই যে ছাত্রদল বা ছাত্রলীগের যে তুলনামূলক একটা ভূমিকাটার নাম এর মূল কারণ হলো যে দলটি মূলত এতটা তারণের অধিকারে ছিল যোগ্যতা ছিল অভিজ্ঞতা ছিল এবং এখনও পর্যন্ত সে কিংবদন্তির যারা ছাত্র নেতা রয়েছেন তারা জীবিত আছেন অনেকে মূল দলের সঙ্গে রয়েছেন অনেকে হয়তো কেউ কেউ মূল দলের যে রাজনীতি তার থেকে দূরে থাকলেও ছাত্র দলের সঙ্গে কিন্তু তাদের যে সম্পর্ক আত্মার সম্পর্ক এটি এখনও বলবৎ রয়েছে বহাল রয়েছে ফলে কি হচ্ছে ছাত্র দলকে যারা দুর্বলভাবে কিংবা যারা বুদ্ধিহীন ভাবে তাদের মতো নির্বোধ আমি মনে করি নেই ছাত্রদল কৌশলগত কারণে অনেক সময় আসতে পারেনি পরিস্থিতির কারণে সামনে এগোতে পারেনি কিংবা দেখা যাচ্ছে যে রাষ্ট্রযন্ত্রের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার দাপটের কারণে তারা ছাত্রলীগের সঙ্গে সম্মুখ সমরে বারবার মার খেয়েছে এবং এখনও মার খেয়ে যাচ্ছে কিন্তু এর অর্থ এই নয় যে এই সংগঠনটির জনপ্রিয়তা কমে গিয়েছে নেতাকর্মীর সংখ্যা কমে গিয়েছে তারা দুর্বল হয়ে পড়েছে কিংবা তাদের যে বুদ্ধি শুদ্ধি এটি কমে গেছে বরং যদি আপনি বিস্তার এবং বিশ্লেষণ করেন তাহলে নর্মাল ঘটনা হলো মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের বুদ্ধির দ্বার খুলে যায় এবং তার মস্তিষ্কে প্রকৃতিগতভাবে এমন সব কৌশল চলে আসে যে কৌশল সাধারণত সুখের সময় আসে না উল্লাসের সময় আসে না আনন্দের সময় আসে না তো এখন ছাত্র সংগঠনগুলোর মধ্যে জামাত ইসলামের যে সংগঠন ছাত্র শিবির বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল তারা মহাকালের একটি খারাপ সময় ব্যয় করছে এবং সেই ব্যয়ের সময়টিতে তাদের আর কিছু হোক বা না হোক প্রকৃতির যে বিধান সেই প্রকৃতির বিধান অনুযায়ী তাদের বুদ্ধে শুদ্ধি বেড়ে গিয়েছে তাদের কৌশল বেড়ে গিয়েছে তাদের টলারেন্স বেড়ে গিয়েছে এবং এই বিপদের সময় পারস্পরিক যে সৃষ্টি হয় অর্থাৎ বিপদের যারা বন্ধু তারা কাঁধে কাঁধ মিলিয়ে চলে এবং একে অপরের প্রতি যে বিশ্বস্ততা দেখায় সহমর্মিতা দেখায় এটি যদি যুদ্ধের ময়দান ছেড়ে কখনো রাজপ্রাসাদের যে খানার টেবিল রয়েছে শাহী ভোজ সেই ভোজের টেবিলে আসে তখন সেই মায়া মোহব্বারটা থাকে না তো যেহেতু এখন যুদ্ধের ময়দানে ছাত্র দল রয়েছে এই কারণে তাদের মধ্যে যে বন্ডনেস রয়েছে রয়েছে এবং তাদের মধ্যে যে কলা কৌশল রয়েছে এগুলোর সঙ্গে আসলে ছাত্রলীগের যে কলা কৌশল এগুলোর প্রকৃতিগত তুলনা করা যাবে না ছাত্রলীগের সঙ্গে মূল দলের যারা ক্ষমতা রয়েছে টাকা রয়েছে কিংবা প্রশাসন রয়েছে এগুলো সংযুক্ত করে কম্প্যাক্ট তারা একটা অ্যাকশনের নামে আর ছাত্র দল যেটা তারা কি করে এককভাবে নিজেদের যে বুদ্ধি শুদ্ধি কৌশল রয়েছে এগুলো দিয়ে পিট 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 করে তারা কিন্তু এগুচ্ছে আপনি গিয়ে যদি দেখেন শাহবাগের বিভিন্ন জায়গাতে মোড়ে কিংবা আজের সুপার মার্কেট ওখানে নীলখ্যাতে এমনকি টিএসসিতে ছোট 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 করে জটলা করে অসংখ্য নেতা কর্মী তারা সাধারণ ছাত্রের ব্যানারে বা সাধারণ ছাত্র ছাত্রীদের মতো করে আড্ডা মারছে কিন্তু ওখানে আপনি যদি চিনেন তাদেরকে বা আপনাকে যদি কেউ চিনে তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে তারা কেউ হয়তো ছাত্র শিবির করেন হয়তো ছাত্রদল করেন এবং সেই তুলনায় একটু দূরে গিয়ে দেখা যাচ্ছে যে একটা দুটো বড় জটলা করে ছাত্রলীগ দাঁড়িয়ে আছে দাপট দেখাচ্ছে কিন্তু তারা কি আলাপ আলোচনা করছে বা তাদের প্রতিপক্ষরা যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গেরিলাদের মতো করে ছোট ছোট গ্রুপে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটি তারা হয়তো কল্পনা করতে পারছেন না তো এই যে কৌশল ছাত্রদলের যে কৌশল এটি কৌশলের কারণে কিন্তু এই গত বারো তেরো বছর যাবৎ এই সংগঠনটির যে জনপ্রিয়তা এটি বেড়েছে এখানে সভাপতি বা সেক্রেটারি হওয়ার জন্য প্রতিযোগিতা বেড়েছে এবং ছাত্র দলের সংগঠনের যেকোনো থানা পর্যায়ের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য এখনও যেভাবে ছাত্রদের মধ্যে আগ্রহ এবং যেভাবে তাদের মধ্যে উদ্দীপনা বিরাজ করে এটি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য যে ধরনের কাঠখড় পোড়াতে হয় তার যে কোনো অংশে কম নয় বরং ক্ষেত্রবিশেষে অনেক অনেক বেশি তো এই যে ছাত্রদল অতি সম্প্রতি তারা মাঠে নেমেছে এবং তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে একটি সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষের প্রেক্ষাপট পূর্বাপর ঘটনা এগুলো কিন্তু এখন টক অফ দ্য কান্ট্রি এবং এই ঘটনা যদি আপনি বিচার এবং বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে আমার কাছে মনে হচ্ছে এবং আপনাদেরও মনে হবে যে ছাত্রদল চামক্য নীতি অবলম্বন করে যেভাবে ছাত্রলীগকে মাঠে নামিয়ে এনেছে যেভাবে তাদের হাতে দেশীয় অস্ত্র গোলাবরুদ এবং যেগুলো কাগ্নেয়া অস্ত্র বলে সেগুলো তাদের হাতে তুলে দিয়েছে বলতে গেলে তারা তুলতে বাধ্য হয়েছে এটি নজিরবিহীন ঘটনা এবং এই যে তারা প্রয়োগ হয়েছে ছাত্রদলের দ্বারা প্রভোগ হয়ে তারা মূল দল মূল যে কেন্দ্র আমাদের যে রাজনীতির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক রাজনীতির যে কেন্দ্র সেটা হলো মধুর ক্যান্টিন সেখান থেকে তারা বের হয়ে এসেছে এরপরে তারা বিশ্ববিদ্যালয় অন্যান্য এলাকাতে আসছে এগুতে এগুতে একেবারে দোয়েল চত্বর আসছে এবং দোয়েল চত্বর থেকে উত্তেজিত হয়ে লাঠি সুটা নিয়ে যেভাবে তারা শৃঙ্খলা ভেঙে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে তারা যেভাবে ঢুকে পড়েছে এবং সেই দৃশ্য যেভাবে পেপার পত্রিকা মিডিয়াতে এসছে আমি স্পষ্ট যেটি হঠাৎ কোনো ঘটে যাওয়া ঘটনা নয় এই ঘটনার পেছনে পরিকল্পনা রয়েছে এক পক্ষের পরিকল্পনা রয়েছে আর অপর পক্ষের সীমাহীন উত্তেজনা রয়েছে এক পক্ষের বুদ্ধি কাজ করেছে আর অপর পক্ষের নির্বুদ্ধিতা কাজ করেছে এক পক্ষ এই ঘটনা ঘটানোর জন্য সেখানে প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে একেবারে চুপ মেরে সেখানে বসেছিল আর অপরপক্ষ পক্ষ কোন রকম বাজ না করে নর্মালি তারা যেভাবে দাপট দেখায় ঠিক সেইভাবে তারা সেখানে দাপট দেখাতে গিয়ে পুরো জাতির কাছে দেশের কাছে দেশের বাইরে যেইভাবে তারা নিজেরা ছোট হয়েছে এবং মূল দল আওয়ামী লীগকে তারা যেভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং যেইভাবে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের যে একটা নেগোসিয়েশন হচ্ছিল এবং সেই নেগোসিয়েশনের পথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রধানতম শর্ত ছিল যে রাজনীতির জন্য বিরোধী দলসমূহকে স্পেস দিতে হবে এবং সেই স্পেস দেওয়ার ব্যাপারে সরকার যেখানে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এইটা সরকারের অস্তিত্বের জন্য খুব বেশি দরকার ছিল ছাত্রলীগের অস্তিত্বের জন্য যেটা খুব বেশি দরকার ছিল তো এই যে সুপ্রিম কোর্টে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার ফলে কি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়েছে এবং তাদের বক্তব্য হলো যে সরকার মূলত কর্তৃত্ববাদী শাসনে থাকতে চায় তারা গণতন্ত্র চায় না এবং এই সরকারের যে কমিটমেন্ট এই কমিটমেন্টে বিশ্বাস করা যায় না কাজেই তারা তাদের যে পূর্বতন অবস্থা তারা যে কঠোরতা অবলম্বন করেছিল এবং গণতন্ত্র এবং সুশাসনের ব্যাপারে যেভাবে তারা বক্তব্য দিয়ে যাচ্ছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে তারা কথা বলে যাচ্ছিল সেই জায়গাতে তারা আরও কঠোরতা নিয়ে ফিরে গিয়েছে এবং অন্যদিকে যেটা হয়েছে সেটা হলো ছাত্রদল তারা কয়েকদিন চুপচাপ থেকেছে কৌশল করেছেন আবার সদল বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মূল রাজনীতির কেন্দ্র মধুর ক্যান্টিনে তারা আগে আবার মহড়া দিয়েছে এখন পুরো পরিস্থিতি আপনি বিচার করেন বিশ্লেষণ করেন এবং বিশ্লেষণ করার পরে আপনি বুঝতে যে এইবারের যে মার খাওয়াটা অর্থাৎ ছাত্রদল মার খেয়েছে ছাত্রলীগের হাতে এটি পূর্ব পরিকল্পিত ছিল এবং এই মার খাওয়াটা ছাত্রদলের জন্য সাবেক বর হয়েছে এবং ছাত্রদলের যে সকল ট্যালেন্ট রয়েছে সাবেক এবং বর্তমান তারা যে কৌশল করে এই কাজটি করেছে যে কৌশলটি ছাত্রলীগের যারা বর্তমান নেতা অথবা যারা সাবেক নেতা ছাত্রলীগ চালান তারা সেই কৌশলটি অনুধাবন করতে পারেনি ফলে কী হচ্ছে সরকারের জন্য কূটনৈতিক অঙ্গনে যে একটা সম্ভাবনা ছিল বিদেশি রাষ্ট্রের সঙ্গে একটি সম্পর্ক উন্নয়নের জন্য যে একটা নতুন অধ্যায় শুরু হয়েছিল সেইখানে যে কুঠারাঘাত পড়ল এবং সেই খত অর্থাৎ সেই কুঠারের যে আঘাতের যে খত সেখান থেকে যে রক্ত বেরোচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছে পুজ বেরোচ্ছে কিংবা সেখানে যে আরও সেই যে ঘা ঘাটা এক জায়গা থেকে অন্য জায়গাতে সরিয়ে পড়ছে সেটি কীভাবে আওয়ামী লীগ অনাগত দিনে প্রতিহত করবে এবং কী করে সব দিক ম্যানেজ করবে সেটি এখন দেখার বিষয় আল্লাহ রব আলামিন আমাদের সবাইকে বোঝার হেকমত দান করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরকাত